সরকারি কোষাগারতুন বেতন ভাতা ও পেনশন ফাইবার দাবি লইয় রেখাগড়াছড়ির দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন পৌরসভা কর্মকর্তা কর্মচারী আজ এই সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ কর্মবিরতির আয়োজন করে জেলা শাখার নেতৃবৃন্দ কর্মসূচিত বক্তারা অভিযোগ করে পৌরসভা ইনত কর্মরত কর্মচারী হল দুই মাস শুরু করে বায়ান্ন মাস পর্যন্ত বেতন ভাতা না পায় এড়ে তারা তুন বোধ হষ্ট জীবনযাপন করা পরে অথচ পৌরসভার কর্মকর্তা কর্মচারী হল হাসারা অপসারণত শুরু করে ব্যাগ ধরনের পুরো নাগরিক সেবা দিতে হ্যাঁ এ সময় বক্তারা হইয়ে দাবি মানে নলে তিন দিনের কর্মসূচির পর লাগাতার কর্মসূচি পালনারও ঘোষণা দিয়ে এটা বক্তব্য রেখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির জেলা কমিটির সভাপতি জামাল হোসেন সাধারণ সম্পাদক অঙ্ক মার্মা সাংগঠনিক সম্পাদক প্রভাত তারকদর সহ আরও বোধ কিয়াই ডেস্ক নিউজ সি টিভি